সংবিধান দিবস উপলক্ষে পদযাত্রা কার্যসূচী আমি পোনপটীয়া সম্প্রচার দেখাইছো, যত উপস্থিত আছে মন্ত্রী নন্দিতা গার্লুসা, পদযাত্রা বাহির করা হয়েছে, একাংশ ছাত্র ছাত্রী উপস্থিত আছে, কলেজিয়া ছাত্র ছাত্রী উপস্থিত আছে এই বিশেষ অনুষ্ঠানত, লগতে মহানগরীর বিভিন্ন প্রান্তর লোকে অংশগ্রহণ করেছে আজির এই বিশেষ কার্যসূচীত। দেশৰ লগতে অসমতো বিশেষ দিবসটি পালন করা হয়েছে। ফটাশিল আম্বারস্থিত জিএমসির কলোনীত এই বিশেষ কার্যসূচীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানত অংশগ্রহণ করেছে মন্ত্রী নন্দিতা গার্লুসাই। মুহূর্তত আমি পোনপটীয়া সম্প্রচারলৈ গৈছো, এই অনুষ্ঠানত উপস্থিত আছে আমার সাংবাদিক চম্পক দত্ত। চম্পক, আপনার ওসর আছো, আজির দিনট কি কি কার্যসূচী আর হাতত লওয়া হয়েছে? হয়, ND24 দর্শকসকলক ইতিমধ্যে এই দৃশ্য দেখাইছো। আজি সংবিধান দিবস উপলক্ষে ইতিমধ্যেই ফটাশিল আম্বারস্থিত যে ডক্টৰ বি আর আম্বেদকার পথ, সেই ডক্টৰ বি আর আম্বেদকার পথত সংবিধান দিবস উপলক্ষে যে পদযাত্রা উলিয়াইছে, এই পদযাত্রা উলিওয়া হয়েছে। আর পদযাত্রাটা ইতিমধ্যে আপনাদের দেখিছে যে মন্ত্রী নন্দিতা গার্লুসাও পদযাত্রাটা উপস্থিত আছে। আজির দিন বিশেষক ডক্টৰ বি আর আম্বেদকার দেবক স্মরণ করার উদ্দেশ্যে সকল ওলাই অহা দেখবলৈ পোৱা গৈছে। আর এই 26 নভেম্বরের দিনটতেই, অর্থাৎ 1949-র এই 26 নভেম্বরের দিনটতেই সংবিধান প্রস্তাব করা হয়েছিল। আর 1950-র 26 জানুয়ারি যেহেতু গৃহীত করা হয়েছিল সংবিধান, তার আগত এই 1949-র আজির দিনটতে সংবিধানের যে প্রস্তাব, এই সংবিধানের প্রস্তাব করা গ্রহণ করা হয়েছিল। আর যার উদ্দেশ্যে আজি সেই সংবিধানের যাক পিতৃ বলে জানা যায়, অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকার দেবক আজির দিনট সকলে এনেকদরে স্মরণ করা দেখবলে পাওয়া গেছে। ইতিমধ্যে সেইখিন দৃশ্যও আমি ND24-র দর্শকসল দেখাইছিল যে কিদরে ডক্টর বি আর আম্বেদকারের প্রতিমূর্তির তলত ফুল ছটিওয়ার লগতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছিল আর এক প্রকারে স্মরণ করেছিল সকলে। আর ইয়াতে যখন বিভিন্ন ধরনের স্কুল আছে, ইয়ার ওসর পাজর যখন স্কুল আছে, স্কুল কলেজ আছে, সেই স্কুল কলেজের ছাত্র ছাত্রী সকল ইয়াত উপস্থিত হয়েছে। সেই আর যখন NCC স্কোয়াড আছে, NCC স্কোয়াডর কথাই কোক, NSSর স্কোয়াডর কথাই কোক, সকলখিন এনেদরে উপস্থিত হয়েছে আর পদযাত্রা অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে হাতত সেই পোস্টারও দেখবলে পোৱা গৈছে, বি আর আম্বেদকারের ফটোসহ এখন সংবিধান দিবস পদযাত্রা বলে এখন ফটো সম্বলিত এখন পোস্টার হাতত লৈ পেলায় এনেদরে সকল ওলা দেখবলৈ পোৱা গৈছে। আর সম্মুখত এখন বেনার লৈ পেলায় এনেদরে মন্ত্রী নন্দিতা গার্লুসা সহিতে বিভিন্ন ধরনের শিক্ষক, নাগরিক সমাজ আর এই NSS আর NCC স্কোয়াডর লগত লৈ পেলায় এনেদরে দেখিছে ডক্টর বি আর আম্বেদকারের ফটাশিল আম্বারস্থিত যে পথ, এই পথটুত এনেদরে সকলে পদযাত্রা করে বর্তমান সময় আহি থাকা দেখবলৈ পোৱা গৈছে। আর আজির দিন ইতিমধ্যে কৈছো যে সংবিধানের যাক পিতৃ বলে কোৱা হয়, সংবিধানের পিতৃগীক আজির দিন, অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকারক আজির দিন এনেদরে সকলে স্মরণ করবলে ওলাই আহিছে। মই কমান নন্দিতা গার্লুসা বাইদেউ লগত এই মুহূর্তে কথা পাতি। ইট ইজ এন অনার ফর আস টু টেক এন পদযাত্রা। আজ হামলোক পদযাত্রা পে যা রা অন দি অকেশন অফ দি সংবিধান দিবস। বহুত সারা কলেজেস, বহুত সারা স্কুলস পার্টিসিপেট কিয়া হ্যায়। আই উইশ এভরিবডি টু ফলো দি কনস্টিটিউশন হোয়াট হ্যাজ বিন রিটেন ইন দ্য প্রিম্বল, অর ইহি বলকে সবই কো হ্যাপি সংবিধান দিবস। এই ইতিমধ্যে তেখেতে সকলকে সংবিধান দিবসের শুভেচ্ছা জানাইছে। আর আজির দিনট এটা কথাই কৈছে যে সংবিধানে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থত কিদরে সংবিধানের উপর বিশ্বাস রাখি সকলো জনসাধারণ আগবাহে, আর সেই সংবিধানের যাক পিতৃ বলে কোয়া হয় তেখেতক আজির দিন স্মরণ করার উদ্দেশ্যে এনেদরে ওলাই আহিছে। আর ভিন্ন ধরনের স্লোগানও দিয়া হয়েছে ইয়াত পদযাত্রা উপলক্ষে। আর দেখিছে আপনাদের নাগরিক সমাজকে ধরে, সচেতন মহলকে ধরে সকলো লোক এই পদযাত্রাত উপস্থিত থাকা দেখবলে পোৱা গৈছে। সতীর্থ ভিডিও জার্নেলিষ্ট প্রবণ কলিতায় আপনাদের সকল দৃশ্য দেখাইছে। আর পদযাত্রাত এনেদরে সকল অংশ পদযাত্রা সকলে অংশগ্রহণ করে এনেদরে পদযাত্রা করা বর্তমান সময় দেখবলে পোৱা গৈছে। চম্পক দত্ত, এই মুহূর্তে আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো। এ আমি পোনপটীয়া সম্প্রচার দেখাইছো সংবিধান প্রণেতা বি আর আম্বেদকারক আজি স্মরণ করেছে সমগ্র দেশবাসী।
আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।